أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك আমি কি উন্মুক্ত করে দেই নাই আপনার বক্ষস্থলকে তে বক্ষস্থলকে উন্মুক্ত করা এটার মানে এই না যে এটাকে কাইটে অপারেশন করা হয়েছে তার কারণ কোরআনে অন্য জায়গায়ও আছে মাইয়ুরিদুল্লাহু আইহাদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করতে চান আল্লাহ তাআলা তার বক্ষকে সম্প্রসারিত করে দেন তাহলে এখানে নাশরাহ এটা যদি বলেন যে কাটা তাহলে আল্লাহ যাদেরকে হেদায়েত করেন তাদের সবার কি বুক কাটা হেদায়েত ঢুকান তাহলে এখন এই এই দ্বারা যে সিনা সাকের কথাটা বলা হয় এটা তো আমরাও বলছি কিন্তু এটা কোরআনের সাথে মিলাইলে মিলছে না এখন আমরা যাব কোথায় বলেন আমরা তো কোরআনকে পিছে ফেলতে পারি না কোরআনকে তো সামনে রাখতে হবে তাই এই ইনশারাহ নাশারা শব্দ এই যে মূল ধাতু এই ধাতু দ্বারা এখানে আসে আলাম নাশরাহ লাকা সাদরাকা আমি কি খুলে দেই নাই সম্প্রসারিত করি নাই আপনি এক্সপ্যান্ড করে দেই নাই আপনার বক্ষস্থলকে এটার অর্থ এই না যেটাকে কাইটে ভাগ করা হয়েছে এটা হলো বক্ষস্থলের মধ্যে একটা যোগ্যতা আল্লাহ এমনভাবে দান করেন যে যোগ্যতা দান করার পরে সে এই হেদায়েত এই সত্যকে সে গ্রহণ করতে পারে এই সত্য তো সবাই গ্রহণ করতে পারে না পানি ঢেলে দিলে কোনো মাটি পানিটা চুষে নিয়ে যায় আর কোনো মাটির মধ্যে পানিটা গড়াইয়া দৌড় দিয়ে চলে যায় হয় কি না বলেন হেদায়াতের ব্যাপারটা কী রকম কোনো মানুষের হৃদয়ে এটা বসে আর কোনো মানুষের হৃদয়ে এটা বসে না ওটা ওটা ভাসে উপর দিয়ে গড়াইয়ে চলে যায় তো ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো যে এই হৃদয়কে এমন একটা অবস্থায় উপনীত করা যার ফলে এই হেদায়াতটা তার অন্তরে বসে যায় কাজে ইনশাআল্লাহ শব্দের অর্থ অপারেশন করা নয় এটা আমরা আমরা আপনারা সবাই কোরআন তো সবার জন্য মুক্ত আছে যদি আপনি এখানে বলেন যে ইনশরায় সদর মানে সিনাটাকে কাটা তাহলে ওটা কি বলবেন মাইরুদুল্লাহ আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম যাকে আল্লাহ হেদায়াত করতে চান ইসলামের জন্য তার সিনাটাকে আল্লাহ উন্মুক্ত করে দেন সেখানে কী মনে করবেন তাকে কাইটে উন্মুক্ত করছে না তাহলে এটা সম্ভব না এবং এটা বাস্তবের সাথেও মিলে না তার কারণ মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া দুইটা জিনিস আছে ফুজুর এবং তাকওয়া যেটা কোরআনে বলা আছে এখন ফুজুর এবং তাকওয়া দুটোই আল্লামাহা ফুজুর হাওয়া তাকওয়া দুটোই আল্লাহ তাআলা ইলহাম করে ইলহাম মানে আদেশ তিনি আদেশ করে দিয়েছেন আল্লাহর আদেশে ফুজুর এবং তাকওয়া আমাদের অন্তরে স্থাপিত হয়ে গেছে এখন এই ফুজুর এবং তাকওয়া যেটা আল্লাহর আদেশে স্থাপিত হয়েছে এইটা কি পৃথিবীর কোনো মানুষ অপারেশন করে অপারেশন করতে পারবে তাহলে এখন ওই সিনা সাকের যেখানে বলা সেখানে দেখবেন হাদিসে বলা আছে যে জিবরিল আমিনকে বাইর করে বলে এই ছিল তোমার হৃৎপিণ্ডের মধ্যে শয়তানের অংশ এটাকে ফেলে দেওয়া হলো তাহলে সৃষ্টির মধ্যে শয়তানের অংশ আছে এই বিশ্বাস করা তো শিরক সৃষ্টির মধ্যে শয়তানের কোনো অংশীদারিত্ব আছে এটা বিশ্বাস করা কি যেটা পরিষ্কার আল্লাহ বলছেন যে ফালহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা দুটাই আল্লাহ তার মধ্যে এলহাম আদেশে আল্লাহ আদেশ করে যে আল্লাহর আদেশে এটা স্থাপিত হয়েছে সেখানে সেটা যদি আপনি বলেন যে এটা শয়তানের অংশ ছিল তো হট এটা কীরকম এগুলো তো ধরেন আমরাও মাথায় পড়েছি আমরা ওরকম আপনারা যেরকম আলেম আমরা ওরকম আরাম ছিলাম এগুলো তো আমরা বুঝি নাই কিন্তু এখন কোরআনের সাথে মিলাতে গেলে দেখি যে এগুলি সবই সমস্যা এমন এই সমস্যার কারণে তো আমরা কোরআনকে বর্জন করতে পারি না কাজে এটা আপনাদের বিবেচনা আমাদের বলার আমরা বললাম বিবেচনা আপনাদের যাবেন সবাই আল্লাহর কাছে আমিও যাব এটা আমাদের কথা হলো যেটা আমরা সত্য বুঝেছি এবং আপনারাও মিলিয়ে দেখেন আপনারাও চেষ্টা করে দেখেন তাফসির করে দেখেন যে এই কথাগুলো এইরকমই আছে কিনা ইনশাআল্লাহ তো আল্লাহ বলেন আমি কি উন্মুক্ত করে দেইনি আপনার অন্তরকে বক্ষস্থলকে অদান আঙ্কা ভেদরাক আমি কি অপসারণ করিনি আপনার থেকে আপনার বোঝা বোঝাটা কি ছিল আল্লাহ যে আনকাদা জাহারাক যেই বোঝা আপনার মেরুদণ্ডের হাড় ভেঙে দিচ্ছিল মেরুদণ্ডের হাড় ভেঙে যায় হ্যাঁ 100 কেজি 200 কেজির বস্তা পিঠি লইলে তাই না তো এই বোঝাটা কি ছিল এই বোঝাটা ছিল সমাজের যত অপকর্ম ব্যবসায়ীরা মাল বিক্রি করার জন্য আসতো নেতারা মাল রাইখিয়া মাইরিয়া পিটিয়ে তারাই দিত এটা কত বড় দুঃখজনক ব্যাপার এটা কিন্তু আমাদের দেশেও আছে জমি ফেরত দেওয়ার কথা বসে ঠিক আছে টাকা নিয়ে আয় ফেরত দেবো বড় লোক মানুষ টাকা নিয়ে গেছে আর টাকা রাইখিয়া মাইরিয়া পিটিয়ে নামাই দিয়েছে কি কী করবি তুই তো এই যে জাহিলিয়াত এটা কিন্তু এখনও আছে এটা আমার জানামতে আমি জেনে বলছি আপনাকে এই ঘটনা এরকমও ঘটে সমাজে এখনও আছে এরকম বড় লোক আছে এখনও এইগুলাই হলো আল্লাহ রসুলের মেরুদণ্ড ভেঙে যাওয়ার মতো
বোঝা। বলেন আপনাদের কষ্ট লাগে না? একটা গরিব মানুষ কত কষ্ট করে জমিটা তার ছেড়ে দেওয়ার কথা একটা বড় লোকের কাছে বিক্রি করছে, সে কষ্ট করে টাকা টোকা জোগাড় করে তার কাছে নিয়ে গেছে, সেই লোকটাকে মাইরিয়া পিটিয়ে টাকাগুলো রাখে ঘাট ধরে নামায়, যা তুই কী করবে? ও কী করবে? ও লোকের সাথে তো মামলা করিয়া কোন রকম আইন কানুন করে কোনটাই সে পারবে না, সে আজীবন কাঁদবে। তো এটা কি আপনার মেরুদণ্ড ভাঙে না বলেন? এই ধরনের সমাজের অপকর্মগুলি আল্লাহ রসুলের মেরুদণ্ডকে ভেঙে ফেলছিল যে তিনি এগুলো সহ্য করতে পারছেন না। সৃষ্টিগতভাবেই তিনি অন্যায়ের বিরোধিতা করবেন, সত্যকে প্রতিষ্ঠা করবেন, এই এই মাদ্দা দিয়েই তাকে তো সৃষ্টি করা হয়েছে। এই জন্য এই জিনিসগুলো তাকে এত কষ্ট দিত যে মনে হচ্ছে যেন তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাচ্ছে। হালফুল ফুজুল সংগঠন তিনি করলেন, সেখানে তিনি অংশগ্রহণ করলেন, কিন্তু সমাধান হলো না। তো এভাবে আল্লাহ রসুল মানে সমাজের কুসংস্কার দূর করার জন্য তার যে একটা চিন্তা ভাবনা, এটার কোনো সমাধান করতে না পারায় তার মেরুদণ্ডের মনে হয় যেন হাড় ভেঙে যাচ্ছিল। এই হেরাগুয়ে তিনি এগুলি ধ্যান করতেছিলেন। পরবর্তীতে আচ্ছা পরবর্তী কোরআন নাজিলের মাধ্যমে এগুলি সব সমাধান হয়ে গেল ইনশাআল্লাহ। ওয়াদায়না আনকা বিজরাক, আল্লাহ বলেন আমি আপনার থেকে বোঝা অপসারণ করেছি। বোঝাটা কেমন ছিল? আল্লাদি আঙ্কাদা জাহারাক, যে বোঝা আপনার মেরুদণ্ডের হাড় ভেঙে দিচ্ছিল, এত কঠিন বোঝা। সেই বোঝাটাকে যে সমাজের যে জুলুম অত্যাচার, এটা ছিল তার কাছে কঠিন অসহ্যনীয় অসহনীয় ব্যথা। এই জন্যই তিনি হেরাগুহায় ধ্যান করতেন যে কীভাবে এই সমাজকে ভালো করা যায়, মানুষ উপরে এই জুলুম অত্যাচার কীভাবে দূর করা যায়, এটাই ছিল তার বোঝা। আল্লাহ বলেন কোরআন নাজিলের মাধ্যমে এই বোঝা আমি অপসারণ করেছি, সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম অত্যাচার সব দূরীভূত হয়েছে। এমন হয়েছে যে আল্লাহ রাসূল বলেছেন হাতেম তাঈর ছেলে আদি বিন্নে তাই, তাকে বলছেন যে তুমি দেখতে পাবে যে হীরা থেকে, হীরা হলো যে আমাদের যেটা বলা ইরাক, এই ইরাককে আগে হীরা বলা হইতো, হীরা। তো আল্লাহ রাসূল বলছেন যে হীরা থেকে এক মহিলা একাকিনী হজ করতে আসবে, একাকিনী হজ করে আবার বাড়িতে যাবে, আল্লাহ ছাড়া রাস্তায় তার কোনো ভয়ের কিছু থাকবে না। এবং মানুষেরা সোনা রূপা হাত বোঝাই করে তারা বাইর করবে জাকাত দেওয়ার জন্য, কিন্তু এটা গ্রহণ করার মতো কোনো মানুষ থাকবে না, এটা আল্লাহ রাসূল বলেছেন। অথচ আরব দেশটা এমন একটা দেশ যে পৃথিবীর সবচাইতে অনুর্বর, মানে সেখানে কিচ্ছু হয় না। এই অনুর্বর দেশে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন এবং তার দিন অর্থাৎ তার আইনকে সেখানে প্রয়োগ করা হয়েছে, ফলে সেই মানে মরুভূমি, সেই ডেজার্ট, সেই অনুর্বর ভূমি, সেই ভূমিটা এমন হয়েছে যে সেখানে কোনো মানুষের অভাব ছিল না, কোনো মানুষের কোনো অশান্তি ছিল না। তো এখন ওই আইনটা যদি আরও একটু ভালো জায়গায় প্রয়োগ করা হয় তাহলে তো আরও সুন্দর হবে পৃথিবীটা। তা আল্লাহ তাআলা একটা খারাপ জায়গায় মানে আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিয়ে, খারাপ মানেই সে সেখানে ফসল তো উৎপাদন হচ্ছে না, এখনও হয় না। তো এই জন্য আল্লাহ দেখাচ্ছেন যে আমার আইন এটা তোমরা যদি মানো তাহলে তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় তোমাদের শান্তি প্রতিষ্ঠিত হবে। আর এখন ইসলামের শত্রুরা এইটাকেই ভয় করে যে ইসলাম যদি কোনোভাবেই প্রতিষ্ঠিত হয়ে যায় একবার, তাহলে সেখান থেকে আর মানুষকে ফিরিয়ে আনা যাবে না। ইসলামে যারা দীক্ষিত হয়েছে একবার, দেখেন সেই মানুষগুলোর উপরে কত অত্যাচার নির্যাতন করা হয়েছে, কিন্তু একটা মানুষও আল্লাহর দিন ত্যাগ করে নেই। তো আল্লাহ বলেন ওরাফায়না লাকা যিকরাক, এবং উঁচু করেছি আমি আপনার স্মরণ, আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি। অর্থাৎ প্রত্যেক নামাজের আজানে আল্লাহর নামের সাথে আপনার নাম সজোরে ঘোষণা করা হচ্ছে, এটা হচ্ছে যে আমি উঁচু করেছি আপনার নাম, আপনার স্মরণ, আপনার ঘোষণা, এটাকে আমি সমুন্নত করেছি, আমার নামের সাথে এটাকে সজোরে প্রচার করা হচ্ছে, এবং সারা পৃথিবীর লক্ষ কোটি মসজিদ থেকে এই ধ্বনিটা আসছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আল্লাহ কেন বললেন? আল্লাহর রসুলের সর্বশেষ ছিল ইব্রাহিম,
মারিয়ে কিপ্তিয়ার পেটে এই ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন। তো ইব্রাহিম দশম হিজরিতে, এটা অষ্টম হিজরিতে জন্মগ্রহণ করে দশম হিজরিতে ইব্রাহিমের মৃত্যু হয়েছে। তো ইব্রাহিম মৃত্যু হওয়ার পরে আল্লাহ রসুলের দুশ্মনরা, তার মধ্যে হলো আজ ইবনে ওয়াইল, সে শহরে শহরে এখন চিৎকার করে করে বলছে বাত্তারা মোহাম্মদ, বাত্তারা মোহাম্মদ, মোহাম্মদ সাহাব নির্বংশ হয়ে গেল, মোহাম্মদ সাহাব নির্বংশ হয়ে গেল। তার ছেলে শেষ পর্যন্ত, তার একটা ছেলে ছিল শেষ পর্যন্ত, সে ছেলেটাও মারা গেল। এখন সে মারা গেলে তার এই দিন, তার এই ধর্ম কে এটাকে ধরে রাখবে? এটা তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ধ্বংস হবে, মোহাম্মদ সাল্লামের নাম স্মরণ করার জন্য ছেলে লাগবে। আমি আল্লাহ বলেন আমি আপনার স্মরণকে, আপনার ঘোষণাকে আমি সমুন্নত করে দিলাম, সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করবে। এর জন্য আপনার ভাস্কর্য লাগবে না, মূর্তি লাগবে না, আপনার কোনো কিছু লাগবে না, সন্তান লাগবে না, এটা আমি আল্লাহ আপনার সুনাম সক্রিয়াতি সারা পৃথিবীতে আমি এভাবে স্থায়ী করে দিলাম, ছড়িয়ে দিলাম। দেখেন কীভাবে সত্য কথা। তো আল্লাহ যদি সম্মান দেয় তো আল্লাহ দিতেই পারেন, আর আল্লাহ যদি সম্মান না দেয় তো মানুষ তাকে লানাত করে। আপনার হজে গেছে আবু জুহাইলের কবর উপরে পাথর মারে সবাই, আর একটা কবর আছে আরব দেশে আবু রেগাল, এই আবু রেগালের কবরেও মানুষেরা পাথর মারে। তার কারণ এই আবু রেগালের অপরাধ ছিল যে আবরা যখন হস্তি বাহিনী নিয়ে মক্কায় যাবে, ও তো চেনে না, আবু রেগাল পথ দেখাবার জন্য আবরার সাথে ছিল, তায়েফ থেকে তাকে দেওয়া হয়েছিল, তায়েফে লাত মূর্তি ছিল। তো ওরা বলছে যে আমাদের এই লাত মূর্তিটা যেন আপনি না ভাঙেন, কাজে আপনি যেটা ভাঙতে আসেন সেটা এইটা না, সেটা এইদিকে, এই আপনার সাথে লোক দিলাম। এই লোকটা ছিল আবু রেগাল। এই লোকটার কবরেও আরবরা মুসলমানরা পাথর মারে। তো আল্লাহ বলেন ফাইন্না মায়াল ওসরে ইউসরা, নিশ্চয়ই একটা পরিশ্রমের বিনিময় পাবেন আপনি দুইটা শান্তি, দুইটা সহজতম অবস্থা। একটা কঠিন অবস্থার পরে আপনি দুটা সহজতম অবস্থা পাবেন। ইন্না মায়াল ওসরে ইউসরা, নিশ্চয়ই একটা পরিশ্রম বা একটা কঠিন অবস্থার পরিবর্তে আপনি একটা সচ্ছলতার অবস্থা আপনি পাবেন। এখন দেখেন এইখানে গ্রামের ব্যাপারটা হয়েছে, এই আল ওসুর, আল ওসুর আলিফলাম দিয়া, তো আলিফলাম সহ যদি একটা শব্দকে রিপিট করা হয় তার দ্বারা একটাই বোঝানো হয়, আর যদি নাকারা অর্থাৎ আলিফলাম সারা ইউসরা ইউসরা, এই নাকারা যখন দ্বিতীয়বার উচ্চারণ করা হয় এর দ্বারা দুইটা বোঝানো হয়। আল মারেফাতে যা ওইদাত তাকুনু আইনুলুলা, আর নাকারাতে যা ওইদাত তাকুনু গায়রালুলা, এটা হলো আরবি গ্রামারের কথা। যে মারেফা অর্থাৎ আলিফলাম দিয়া দি, এটা নির্দিষ্ট সূচক এই আলিফলাম, এটা দিয়ে যদি একটা শব্দকে দ্বিতীয়বার উচ্চারণ করা হয় তো দ্বারা ওই আইনুলুলা মানে প্রথম যেটা বলা হয়েছে ওইটাকেই বোঝায়। আর যদি নাকারা হয়, আলিফলাম না থাকে, তো ইউসরা ইউসরা মানে দুইটা সহজ অবস্থা, দুইটা সহজ অবস্থা। তাহলে আপনি প্রত্যেকটা কঠিন অবস্থার পরিবর্তে দুইটা সহজ অবস্থা আপনি পাবেন, একটা কঠিনের পরে দুইটা সহজ, ওসর মানে কঠিন আর ইউসরা মানে সহজ, এটা আপনি পাবেন। ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব, অথবা যখন আপনি পৃথক হন অর্থাৎ যখন আপনি নামাজ শেষ করেন, ফানসাব আপনি দোয়ায় মোনাজাতে আত্মনিয়োগ করুন, এটা আল্লাহর কোরআনের হুকুম। ফাইজা, এবং এই তাফসিরটা আপনি দেখেন এখানে ইবনে আব্বাস, কাতাদা, জোহাক, কালবি, এই যত সব মুফাসসির সবাই এই আয়াতের অর্থ করছে যে আল্লাহ তাআলা বলছেন যে নামাজের পরে আপনি দোয়া করেন, ওয়াইলা রব্বিকা ফারগাব, এবং রবের প্রতি আপনি আত্মনিয়োগ করুন। এই মোনাজাতটা হয়েছে মহাপাপ এখন বিশ্বে, কি কি বলবেন আপনি? এটা আলেমরা যদি এটা বলতো মানুষ, আপনার তো হুজুরে বলছে, সাধারণ মানুষকে এগুলো বলে যে এটা এটা হবে না, এটা হবে না। পৃথিবীতে সাধারণ মানুষের নামে কোনো দল আছে? সাধারণ মানুষ কিছু ক্ষতি করতে পারে? একটা গাড়ি নষ্ট করার জন্য যদি একজন ড্রাইভার পাঠাই দেন তো গাড়িতে উঠবে আর নামবে আর গাড়ি চলবে না, আর আপনাকে যদি পাঠানো হয় তো আপনারা পিটাইয়া পাঠাইয়া গাড়ির কাজ গেলাস ভাঙবেন, কিন্তু ড্রাইভার গাড়ি চালাই চলে যাবে, পারবেন? তাহলে দিনের ক্ষতি করে কারা? এটা আলেমরা আমরাই করি, আমাদের এই আলেমদের জন্যই দল, সব দলগুলো আলেমদের নামে, বেআলেমদের নামে কোনো দল আছে? এই আয়াতে দেখেন আপনারা তাফসিরা নিজেরা পড়ে দেখেন, ফাইজা ফারাক্তা ফানসাব,
আল্লাহ বলেন যখন আপনি পৃথক হন, ফারেক হওয়া মানে তো আপনারা বাংলায় এরকম বলেন যে আমি এর থেকে ফারেক হয়ে গেলাম, ফারেক হওয়া পৃথক হওয়া। ফাইজা ফারাক্তা ফানসাব, আপনি যখন নামাজ থেকে পৃথক হন তখন আপনি দোয়ায় আত্মনিয়োগ করুন, অয়লা রব্বিকা ফারগাব, এবং রবের দিকে আপনি মনোনিবেশিত হন। এটা আল্লাহ আদেশ দিয়েছেন। কাজে এই জন্য দোয়া মনাজাত সম্পর্কে এর উপরে বহু হাদিস আছে, যদি কোনো ইমাম মুক্তাদিদেরকে নিয়া দোয়া না করে তাহলে রাসূল বলছেন যে সে খেয়ানাতকারী। তার কারণ মুক্তাদিরা তো দোয়া জানে না। আপনারা কে কয়টা দোয়া জানেন? এই আপনারা নামাজ পড়েন ইমামের পিছিয়ে, আমরা সুরা যদি নাও জানি ইমামের কেরাত আমরা এটা সব পাচ্ছি। আবার দোয়া ইমাম করবে, আমরা আমিন আমিন বলবো, আমরা সবাই সব পাবো, কিন্তু আমরা তো ওরকম দোয়া জানি না। ইমাম সাহেব বসে থাকে, মানুষ একটু সময় বসে থেকে হাঁটে যায়, এই তো। এই যে মানুষগুলোকে বঞ্চিত করা হলো, এটা কিন্তু আমার যে বয়স বা আমার মতো যারা আছেন দেখেন, আজকে 20-30 বছর আগে এই কথাটা পৃথিবীকে ছিল না। এটা হলো খ্রিস্টানদের একটা চক্রান্ত, তারা মোনাজাত করে না, নীরবতা পালন করে। কাজেই তোমরা মুসলমানরাও আমাদের একটা তরিকা গ্রহণ করো। একটা তরিকা তো আমরা গ্রহণ করে ফেলেছি, সেটা হলো কি, আমাদের হলো বাবা। এই যে বাবা, এই বাবাটা কোথায় আপনি পাইলেন? এই বাবাটা হলো খ্রিস্টানদের। ওরা ধর্মীয় মানে গির্জার প্রধানকে ওরা ফাদার বলে। আমি নিজে বরিশালে খুব পাদ্রিশিবপুর একটা জায়গা আছে, ওখানে খুব বড় একটা গির্জা আছে, তা আমি নিজেই সেখানে গেলাম দেখতে গির্জাটা, ঢোকলাম গির্জার মধ্যে, মরিয়ামের মূর্তি, ঈসা আলাইহিস মূর্তি, ঈসা আলাইহিসকে শুলে ঝুলানো হয়েছে, সব কিছু মূর্তিগুলো সেখানে আছে। আমি বললাম যে ভাই আপনাদের এই গির্জার প্রধান পরিচালক কি বাঙালি না আপনাদের ইউরোপিয়ান? দেখাল এখানে সব স্টাফ আমাদের বাঙালি বাংলাদেশি, কিন্তু শুধু যে ফাদার যেটা, এই ফাদারটা হলো ইউরোপিয়ান। এই ফাদার হলো ওদের গির্জার প্রধান, এবং ওরা ফাদার দ্বারা আল্লাহকে বোঝায়। এখন এই ফাদার মানেই বাবা, এই বাবা ঢুকেছে আমাদের মধ্যে, কি আছে কি না, বাবার দরবারে যায় এই বাবা। অথচ কোরআনে কি বলা আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তার ছেলে ছিল তিনটা, কাসেম, আবদুল্লাহ, ইব্রাহিম, কিন্তু এগুলি বালক, এটা রেজাল না, মানে পুরুষের পিতা না। আয়াতের অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। মের রেজালেকুম, রেজাল মানে পুরুষ, ছেলে আছে বালক, তো বালক হিসেবে অবস্থা তারা মারা গেছে। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। কাজী মোহাম্মদ সাল্লামকে তোমরা যদি ওই রকম বাবা বলো, এটা ঠিক না। অবশ্য পিতৃ মর্যাদা তার আছে, নবীরা পিতা সমতুল্য মর্যাদা পাবে, তার স্ত্রীরা মাতৃতুল্য সম্মান পাবে, এটা কিন্তু আছে, কিন্তু তারপরও তাকে বাবা ডাকা হবে না বা বাবা ডাকা হচ্ছে না পিতৃর মুখে দেখেন। অথচ আমরা এখন সমাজের এক শ্রেণীর রোজা করি, নামাজ করি, অথচ আমরা বাবা বাবা মানি। আবার এই মোনাজাত নিয়ে এইটা আপনি হাত তোলে বেদাত হয়ে যায়, কোথায় পাইছেন? আজ পর্যন্ত দেখাইতে পারে নাই, এদের দেখান লাগে না। খ্রিস্টানরা যে বলে যে আল্লাহ তিনের তৃতীয়, এর কোনো দলিল আছে? ওদের কেতাবে, আমাদের কেতাবে, পৃথিবীর কোনো কেতাবে এর দলিল আছে যে আল্লাহ তিনের তৃতীয়? তো সেইটা তো ওরা চালাই যাচ্ছে, পৃথিবীর কোটি কোটি মানুষ এটা মানছে। কাজে একটা মোনাজাত বেদাত, এটা আপনারা মানবেন না, এটা অসুবিধা কোথায়? ওটা বিনা দলিল মানিয়ে নেন যে মোনাজাত বেদাত, কোনো দলিল নাই তাদের কাছে, আজ পর্যন্ত ওরা শো করতে পারে নাই। যে আল্লাহ রসুল কোথায় বলছে যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, এগুলো নিয়ে আমাদেরও সময় নষ্ট হয়। ছোটোখাটো বিষয় নিয়ে তো আমরা আগেই জানছি যে আল্লাহ বলছেন যে বড় বড় গুণা না করলে ছোটো গুণা মাফ, তাহলে এটা তো বড় বিষয় না, এটা নিয়ে আমরা তর্ক করে সময় নষ্ট কেন করব? কাজেই তারপরও যখন সমাজ এটা আসে, এই জন্য আমাদের বলতে, এবং কোরআনে যখন আসে আমরা এই জন্য বলতে বাধ্য হয়েছি, ফাইজা ফারাক্তা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব, যখন তুমি নামাজ থেকে পৃথক হও তখন তুমি দোয়া মোনাজাতে আত্মনিয়োগ করো এবং রবের প্রতি মনোনিবেশিত হও। এ পর্যন্ত এই সূরাটা এখানে শেষ। দেখেন আল্লাহর কোরআনে যে সব আছে, আপনার ধারাবাহিক তাফসীর শুনছেন, আপনারা বুঝতে পারছেন যে আসলেই সব আছে, কি আছে কি না বলেন, সব আছে এটার মধ্যে।